সালামুন আলাইকুম এভরিওয়ান। আজ আমার পিছনে যে শিরোনামটা দেখতে পাচ্ছেন, এই শিরোনাম নিয়ে আমি কথা বলতে এসেছি। এটা একটা সংবাদ মাধ্যম থেকে আমি পেয়েছি। আমার সামনে আসার সাথে সাথেই আমার মাথায় এলো যে আমি ভিডিওটা বানাবো, কারণ আমার নিজের সাথে যেহেতু ঘটে গেছে, আমি মনে করি আমি বিষয়টা শেয়ার করলে হয়তো যে একটা ভাই বোন যদি দেখে থাকে তাদের কাজে লাগবে। মানুষ যখন বিপদে পড়ে তখন কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স বিপদের সুযোগ নিয়ে ডাকাতি করে। এই যে আমি কথাটা বললাম, আপনারা আমার পিছনে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, আমি এই পোস্টটা আমার পিছনে রেখেছি। একটা সংবাদ মাধ্যম থেকে আমি এই পোস্টটা কালেক্ট করেছি এবং এই পোস্টার বিষয়ে আজকে আমি কথা বলবো। আসলে এই যুগে মানুষের চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষের শেয়ার করার কিন্তু জায়গা থাকে না। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, পাশের মানুষটাও হয়তো আমার কথা মুখে শুনছে না কিন্তু ফেসবুকে শুনছে। সো নিজের কষ্টের কথাটা আমি ফেসবুকেই শেয়ার করছি। এই এই যে আমার পেছনের যে শিরোনামটা, এই বিষয়টা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি এবং বিষয়টা খুবই দুঃখজনক যে মানুষ যারা এই অ্যাম্বুলেন্স, যেটা এটা হচ্ছে মানুষের একটা উইক পয়েন্ট বা বলা যায় মানুষ যখন বিপদে পড়ে সেই অবস্থায় তাদের কাছে মানুষ মানে তাদের হেল্প নেয়, যে বিপদে পড়া মানুষদেরকে যে তারা ডাকাতি করছে এটা কতটুকু সত্য। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। সে যখন মারা গিয়েছিল আমরা বুঝে উঠতে পারছিলাম না যে মানে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলে দিয়েছে যে লাশটা দ্রুত সরিয়ে নিতে হবে, দ্রুত না সরালে তারা যেই ফ্রিজিং ঘরে রেখেছে তার জন্য তারা আরো এক্সট্রা চার্জ করবে। তো সেই রাতে খুব এমার্জেন্সিতে গাড়ি পাওয়াটাও সমস্যা, তো হাসপাতাল কর্তৃপক্ষই অ্যাম্বুলেন্সের যোগাযোগের যেই মাধ্যমটা সেটা করে দিয়েছে। আমরা অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করলাম, তো দেখা গেছে 3 থেকে 4 কিলোমিটার দূরে আমাদের বাসা ছিল। সেই অ্যাম্বুলেন্স অ্যাড্রেস শোনার পরে শুরুতেই বললো যে 3500 টাকা দিতে হবে। তো ওই মুহূর্তে আমার মানে মানুষ যখন এরকম একটা মুহূর্তে থাকে তখন অবশ্য ওইভাবে চিন্তা করে না যে আমার কত টাকা খরচ হচ্ছে কি লাগছে। তো আমাদের সাথে লোক ছিল, এই জন্য কথাবার্তা বলে ওই সময়ে তারা কিছু টাকা কমাতে পেরেছিল। তারপরে 1500 টাকা ভাড়া ফিক্স হয়, বাসা পর্যন্ত আসে। বাসায় পৌঁছানোর পরেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ব্যস্ত হয়ে যায় যে দ্রুত লাশ বের করে ফেলতে হবে, কারণ তার এসির ভাড়া, এসির যে ভাড়া হচ্ছে সেটা যোগ হতে থাকবে। ওকে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিও আমার পরিচিত জনেরা যখন দেখবে, খুলনাতে অনেকেরই একটা ইয়া ছিল যে আমার বাবাকে যে আমরা বাড়িতে নিয়ে গেছি, সেটা হয়তোবা আমরা ওই সময় ডিসিশন নিয়েছিলাম, কিন্তু পরিবারের মাথার উপর থেকে যখন ছায়াটা সরে যায় তখন শুধু ছায়াটা সরে না, ছায়াটা যখন সরার সময় পায়ের নিচের মাটিটাও সরিয়ে নিয়ে যায়। ওই সময়ে চিন্তা করার মতো ক্ষমতা আমার আমার ভাইয়ের বা আমার মায়ের ছিল না। যাই হোক, বাড়িতে নেওয়ার যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন ফ্রিজিং গাড়িতে যোগাযোগ করার একটা নাম্বার দেয় অ্যাম্বুলেন্স, যেই অ্যাম্বুলেন্সে আমরা এসেছি সেই ড্রাইভার, এবং এই ফ্রিজিং গাড়ি আমাদেরকে বলে যে খুলনা থেকে বরিশাল এবং বরিশাল থেকে আরো 23 কিলোমিটার ভিতরে আমরা যাব, তো তাকে 30,000 টাকা দিতে হবে। তো আবার যে গাড়িতে এসেছি সেও বলল যে ফ্রিজিং গাড়ি খুলনাতে দুটো আছে তাই এরা এরকম ভাড়ায় যায়। এবং আমাদের ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে আমার অ্যাম্বুলেন্সে যে এসি আছে তাতেই আপনারা বরিশালে যেতেও পারবেন, কোনো অসুবিধাই হবে না, লাশও ভালো থাকবে। তো ওই অ্যাম্বুলেন্সে যাওয়াই ডিসাইড হলো। আনফর্চুনেটলি আসলে এই অবস্থায় আশেপাশের মানুষজন সবকিছুর ব্যবস্থা করে, কিন্তু আমার আশেপাশে যে মানুষজনরা ছিল তারা ভুল ডিসিশন বা ভুল কাজ ছাড়া আর কিছুই করেনি। আগে তো আমার এরকম অভিজ্ঞতা ছিল না, তাই আমি বুঝে উঠতে পারিনি আমি কি করব। বন্ধু বান্ধব অনেকেরই নাম্বার ফোনে ছিল, অনেকে যাদের মানে চিন্তা করে তো খুঁজিনি, চোখের সামনে যারই কন্ট্যাক্ট নাম্বার এসেছে 2-4 জনকে ফোন দিয়েছি, কেউ ফোন ধরেনি। এবং
আল্লাহ মানুষকে চিনিয়েছে যে এখন পর্যন্ত তারা যোগাযোগ করেনি। আগে থেকেই জানতাম যে বন্ধু বন্ধু বলতে মানে অনেকের ভাগ্যে হয়তো জোটে, কিন্তু আমি সারা জীবন যেটা দেখেছি অন্তত আমার লাইফে বা আমার দুনিয়ায় বন্ধু বলতে কিছু নাই। তো সেটা আল্লাহ আরো একবার প্রমাণ করে দিলেন। আমরা এখান থেকে যে গোসল করে আমার বাবাকে লাশটা নিয়ে যেতে হবে সেটাও আমরা বুঝতে পারিনি। হাসপাতাল থেকে অবশ্য বলেছিল যে এটা আপনার বাবার গ্যাসের প্রবলেম ছিল, তাই লাশটা বেশি খোলা টোলা না করে যদি একেবারে যেখানে নিয়ে যাবেন নিয়ে যান, সেটা বেটার হবে। তো এরপরে অনেকে বললো যে লাশ নাকি হাসপাতাল থেকেই গোসল টোসল করিয়ে দেয়, কিন্তু আমাদের খুলনা সিটি মেডিকেলে তো এমন কিছু হলো না। তারা লাশ নিচের ফ্রিজিং ঘরে নামিয়েই বললো যে বিলটা ক্লিয়ার করে লাশটা কালেক্ট করে নেন। দে আর ভেরি প্রফেশনাল তারা। আমার বাবা অনেকবার নক করেছিলাম দেখার জন্য, দেখতে দেয়নি। আমার মা রাত 3টার সময় বাসা থেকে যানবাহন পাওয়া যাচ্ছিল না, তারপরও দৌড় দিয়ে চলে আসছে বাবাকে দেখার জন্য, তারপরও তারা ঢুকতে দেয়নি। প্রায় 2-2.5 ঘন্টা পর ডেকে নিয়ে আমার বাবার মুখে পাম্প করতে করতে একটা হাসি হাসি মুখ নিয়ে আমাকে বলছে, আপনি নাড়া দিয়ে দেখেন সে নড়ে কিনা। আমি তো দেখতে পাচ্ছি আমার বাবার জানি না তারা এই কাজটা কেন করলো। আমি বলেছিলাম যে আমি কোনো শব্দ করছি না, আমি আমার বাবার হাত ধরলে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি তার বিপিটা নর্মাল হচ্ছে, আমি হাত ধরে দাঁড়ায় থাকি, দরকার হয় সকাল পর্যন্ত যতক্ষণ আপনারা ট্রিটমেন্ট না করবেন আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো। কিন্তু তারা তারা তাদের নিয়ম রুলস, আমি জানি না এটা কেমন রুলস, যে মানুষের যে জিনিসটাতে ইম্প্রুভ হয়, মেডিকেল সায়েন্স ঠিক আছে কিন্তু মানুষের মানসিক সাপোর্টের একটা ব্যাপার আছে। আমি জানি না তাদের নিয়ম কানুন কি এতটা ইম্পর্টেন্ট মানুষের জানের থেকে। যদি ইম্পর্টেন্টই হয় তাহলে জরুরি বিভাগে ভর্তি করেছি, রাতে ডাক্তার কেন ছিল না? জরুরি বিভাগ মানে কি যেন দ্রুত ট্রিটমেন্টটা হয়, ডাক্তার সকাল ছাড়া আসে না। যাই হোক, আমি ওই বিষয়ে তো আসলে বলার জন্য আসিনি, অ্যাম্বুলেন্সের কথা যেটা বললাম, এই অ্যাম্বুলেন্স যারা ঠিক করেছে তারা ওই মুহূর্তে বলে দেয় নাই, আমি জাস্ট আমি খেয়ালও করিনি কার কাছ থেকে যেন শুনলাম যে 10-12 হাজার টাকার মতো হয়তো অ্যাম্বুলেন্স চাইতে পারে। কিন্তু যখন আমরা হাফ রাস্তা পার করে গেছি, খুলনা থেকে রওনা দিয়ে যখন আমরা পিরোজপুরের কাছে চলে গেছি, তখন আর কি ড্রাইভারের কাছে ফোন আসে, মানে ফার্স্ট যে ড্রাইভার সে খুলনা থেকে খুলনা ছাড়ার আগেই চেঞ্জ করে আরেকজনকে বসিয়ে দিয়ে বলে যে সে আপনাদের নিয়ে যাবে। এবং কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার বলে যে তেল তেল ভরতে হবে 7,000 টাকার তেল, 7,000 টাকা দেন। তো এরপরে আর কি কথা উঠলো যে আসলে তাহলে টোটাল কত হলো, তখন তারা বললো যে 17,000 টাকা দিতে হবে আমাদের। কেন দিতে হবে? কারণ অ্যাম্বুলেন্স রওনা দেওয়া পর্যন্ত ঘন্টাখানেকের মতো অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল, বললো যে অ্যাম্বুলেন্স রওনা দিয়ে পর্যন্ত যে দাঁড়ানো ছিল ততক্ষণ এসির যে ভাড়া সেটা দিতে হবে, এবং সারাক্ষণ এসি চালিয়ে যে আমরা বরিশাল পর্যন্ত যাচ্ছি বা আর কি বাড়ি পর্যন্ত যাচ্ছি এই এসির ভাড়া আলাদাভাবে যোগ হবে, এজন্য তাদেরকে 17,000 টাকা দিতে হবে। এর আগে তো ওই 1500 নিয়েছেই, তো এটা অলমোস্ট আর কি প্রায় 19,000 টাকার মতো হয়ে যায় বা ওই 18.5। তো মানুষ বিপদে পড়লে মানে এটা তো সবসময় তো অ্যাম্বুলেন্স লাশ বহন করে না, এই কষ্টের মধ্যেও কি করে মানুষ মানুষকে লোটা, মানুষের কাছ থেকে বিজনেস করা, এই চিন্তাগুলো মানুষ কি করে করে, মানে মানুষ এতটাই অমানবিক। এর প্রতিকার কি করে করা সম্ভব আমি জানি না, তবে যদি প্রতিকার করা সম্ভব হয় এই বেসরকারি অ্যাম্বুলেন্স আসলে কোনো উপায় থাকলে আমাদের বয়কট করা উচিত। আর যদি সম্ভব হয় খুলনায় যারা থাকেন তাদেরকে বলবো যে যদি আপনার গার্ডিয়ানের অসুস্থতার কথা বুঝতে পারেন হয় ঢাকা নিয়ে যাবেন, আর যদি সম্ভব হয় ইন্ডিয়াতে নিয়ে যাবেন। প্রথমত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তো আমার আস্থা নেই, এবং শুরু থেকেই খুলনায় তো এখন কার্ডিওলজির ট্রিটমেন্ট হয়তো সিটি মেডিকেল ছাড়া আর তেমন ভালো কোনো ট্রিটমেন্ট আর কোথাও নেই খুলনায়, কিন্তু আমি শুরু থেকেই বলেছি যে এই মেডিকেলের উপরেও আমার ভরসা নেই। কিন্তু তখন
আমার বাবাও সেটা শুনতে চায়নি, সে অপেক্ষা করেছিল, সে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করেছিল কিন্তু তার সময় ছিল না হাতে, বাধ্য হয়েই যেতে হয়েছে। কিন্তু আমি যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো, সেই সিটি মেডিকেলে চিকিৎসা হলো। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে অন্যের কথায় ভরসা করবেন না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যদি সম্ভব হয় অসুস্থতার খবর পেলেই ঢাকা চলে যাবেন, না হলে যদি মনে করেন হাতে সময় আছে পাসপোর্ট করার, ভিসা করার, ইন্ডিয়া চলে যাবেন, বাংলাদেশের ভরসায় থাকবেন না। আমি চাই না আর কেউ এইভাবে তার আপনজন হারাক। অনেক কথা বলার ছিল, আমি আমার বাবাকে সিটি মেডিকেলে নেওয়ার পর কি কি হলো সেগুলো আমি বলতাম, কিন্তু মানুষটা মারা গেছে, এখন আর মেডিকেলের প্রতি এত অ্যাগ্রেশন দেখাতে চাচ্ছি না, শুধু সাবধান করে দিলাম, আপনারা সাবধানে থাকবেন। আমি এখনো শিওর না, মাঝে মাঝে রাগ হয়, চিন্তা করি যে মেডিকেলে যা যা হলো সব ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো, আবার মাঝে মাঝে ভাবি না থাক কি দরকার, তো এখন ডিসাইড করতে পারছি না আমি ভিডিও বানাবো কি বানাবো না। তবে অ্যাম্বুলেন্স সম্পর্কে যেটা বললাম আর হাসপাতাল সম্পর্কে যেটা বললাম, আমি আমি সত্যি চাই না আর কারোর সাথে এরকম হোক। যদি আপনারা কেউ দেখে থাকেন, আমার খুলনার ভাই বোনেরা, আপনাদের আসলে বাবা মা চলে গেলে বোঝা যায় বাবা মাকে আমরা কতটা ভালোবাসি। আমি দোয়া করি আপনারা আগে থেকেই আরো বেশি সচেতন থাকবেন, বুঝতে পারবেন এবং সেভাবে পদক্ষেপ নেবেন। সবার জন্য সুস্থতা কামনা করছি, সবাই যেন ভালো থাকে, ভালো থাকুক সব বাবা মারা। আল্লাহ হাফেজ।